আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের একাদশ শ্রেণী দু হাজার তেইশ ভর্তি সহায়তার জন্য আট হাজার টাকা দেওয়া হবে এই আট হাজার টাকা প্রত্যেক শিক্ষার্থীকেই দেওয়া হবে আট হাজার টাকা পেতে হলে তোমাদের কীভাবে আবেদন করতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বর্তমানে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে ভর্তি সহায়তা বৃত্তি প্রদান করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এরপর নিচে লেখা আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে এই আবেদন করতে পারবে ভর্তি সহায়তা হিসেবে শিক্ষার্থীদের আট হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে যেখানে যোগ্য শিক্ষার্থীকে টাকা প্রদান করা হবে যারা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এখানে আবেদন করার সুযোগ পাবে আগামী ত্রিশ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আবেদন সাবমিট করতে পারবে এর পরবর্তীতে কোনো ধরনের আবেদন করা যাবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী আবেদন করতে চায় তারা আগামী ত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবে এবং আজ পনেরো মার্চ এ আবেদন কার্যক্রম শুরু করা হয়েছে এরপর তোমাদের যে এই আবেদনটা ভর্তি সহায়তার জন্য একটা আবেদন ফর্ম আছে এরপর তোমাদের ভর্তি সহায়তা পাওয়ার জন্য আবেদন করার নিয়ম আবেদন করার নিয়ম যে এই ফর্মটাতে কীভাবে আবেদন করবে সেটি নিয়মটা হচ্ছে ভর্তি সহায়তা পাওয়ার জন্য আবেদন করার নিয়ম ভর্তি সহায়তা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপরে ওয়েবসাইটে প্রবেশ করার পর ওয়েবসাইটে করার সবার নিচে তুলে ধরা হলো যেখানে ক্লিক করে শিক্ষার্থীকে প্রথমে নিবন্ধন করে নিতে হবে শিক্ষার্থীরা এবং যাবতীয় সকল তথ্য এবং তার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে নিবন্ধন সময় অবশ্যই তাকে নম্বর যেখানে নিতে হবে যে নম্বরে একটি চার সংখ্যার পিন যাবে যা তাকে সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর তোমাদের ভর্তি সহায়তা ড্যাশবোর্ড আবেদন করুন এখানে দেওয়া আছে তোমাদের ভর্তির তালিকা দেওয়া আছে এখানে আবেদনের তালিকা দেখা আছে এখানে এগুলো তালিকাগুলো তোমার ফিল করতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরিবর্তে শিক্ষার্থী আবেদন করুন অপশনে ক্লিক করে আবেদন করতে পারবে যেখানে আবেদন করার জন্য শিক্ষার্থীকে প্রথম মতোই শিক্ষার্থীর ছবি শিক্ষার্থী নিজের হাতে স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের স্ক্যান কপি এবং অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের কপি আপলোড করতে হবে এর পরবর্তীতে শিক্ষার্থী সংরক্ষণের উপর ক্লিক করলে পরবর্তীতে তাকে নিয়ে যাবে এবং শিক্ষার্থী সেখানে সকল তথ্য চাওয়া হবে সকল তথ্য শিক্ষার্থী সঠিকভাবে দিলে তার আবেদন কার্যক্রম সম্পন্ন হবে তথ্য চাওয়া বলতে বলা হয়েছে আবেদন করার সময় এখানে আবেদন আবেদন করার সময় সাধারণ তথ্য দেওয়া আছে এই বিভিন্ন ধরনের এই ফর্মটা পূরণ করতে বিভিন্ন ধরনের লেখা আছে পিতার নাম মাতার নাম শিক্ষার্থীর জন্ম তারিখ দেওয়া আছে মাতার আইডি কার্ড পিতার আইডি কার্ড শিক্ষার্থীর নাম জন্ম নিবন্ধন নম্বর এই সবগুলো তথ্য দেওয়ার পরে এরপর অভিভাবকের তথ্য নিচে আসে কোটা অনুগ্রহ করে নির্বাচন করুন অভিভাবকের পেশা কী অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কী এই সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে এরপর লাস্টে যে একটা লেখা আছে যেখানে ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য এখানে প্রতিষ্ঠানের সকল তথ্য এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর শিক্ষার্থীকে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দিতে হবে যেখানে শিক্ষার্থীর নাম পরিচয় বাবার নাম মায়ের নাম স্থায়ী ঠিকানা আসবে এর পরবর্তীতে শিক্ষার্থীকে অভিভাবকের তথ্যগুলো সেখানে যুক্ত করতে হবে সর্বশেষ শিক্ষার্থীকে বর্তমানে যেখানে ভর্তি হয়েছে সে ভর্তিকৃত প্রতিষ্ঠানের সকল তথ্য সাবমিট উল্লেখ করা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা এগুলো সাবমিট করতে হবে এবং যাবতীয় সকল তথ্য সর্বশেষ শিক্ষার্থীকে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টের সকল তথ্য সাবমিট করতে হবে এরপর সাবমিট করার পর আবেদন গ্রহণযোগ্য হবে